বঙ্গোপসাগরে পৌঁছছে ঘূর্ণাবর্ত, সপ্তাহান্তে দক্ষিণের একাধিক জেলায় ঝমঝমিয়ে বৃষ্টি, আবহাওয়া নিয়ে বড়সড় আপডেট দিল আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্তের জেরে আজ থেকে রাজ্যের উত্তর সহ দক্ষিণ ও কলকাতা, বাংলাদেশ লাগোয়ার কোন কোন জেলায় হতে চলেছে এই ঝড় বৃষ্টি, এ বিষয়ে হাওয়া অফিস কী জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি এই মুহূর্তে কোথায় থেকে দেখছেন, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তা চলুন দেখে নিই, এসেও যেন আসছে না। দক্ষিণে বর্ষা প্রবেশ করলো চেনা আবহাওয়া দেখানে, মাঝে মধ্যে আকাশ মেঘলা করে দুয়াক পয়সা বৃষ্টি হলেও ঝমঝমে বৃষ্টি হচ্ছে না, ফলে গুমোট গরম থেকেই যাচ্ছে। এদিকে আবার উত্তরে টানা বৃষ্টি চলছে, এই আবহাওয়া এবার আসার বাণী শুনিয়েছে হাওয়া অফিস। গরম কাটিয়ে দক্ষিণে বৃষ্টির প্রবাস জানিয়েছেন তারা। আষাঢ় মাসের প্রথম সপ্তাহে কেটে গেল, দক্ষিণে তেমন ঝেপে বৃষ্টি হয়নি, ভ্যাপসা গরমে রীতিমতো চাতক পাখির মতো দশা দক্ষিণবঙ্গবাসী। তাই আবার বৃষ্টি নিয়ে বিরাট আপডেট দিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণের উপকূল ও পূর্ব দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে দক্ষিণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পাবে, সপ্তাহান্ত যত এগিয়ে আসবে ততই বাড়বে বর্ষণের পরিমাণ। এদিকে উত্তরে আবার উইকেন্ডে বৃষ্টি তীব্র কমবে বলে জানিয়েছেন তারা। আবহাওয়া দপ্তর জানিয়েছেও পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রয়েছে, ক্রমে এই ঘূর্ণাবর্ত শক্তি বৃদ্ধি করবে, আগামী শনিবার ও রবিবারের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হবে। এর কারণে আজ সকাল থেকে আকাশে মেঘের আনাগোনা দেখা যাচ্ছে, এদিন থেকে দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বৃদ্ধি পাবে। তবে বৃষ্টির পূর্বাভাস থাকলেও শহর কলকাতা তার সংলগ্ন জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু বজায় থাকবে। আজ থেকে বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পেলেও শুক্রবার থেকে আবহাওয়া পরিবর্তন হবে বলে জানিয়েছেন তারা। শনিবার রবিবার গোটা দক্ষিণবঙ্গে জুড়ে বৃষ্টি হবে, 224 পরগনা মুর্শিদাবাদ নদিয়ায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি 50 কিলোমিটার ঘণ্টা বেগে ঝোড়ো বাতাস বয়ে যাবে। এদিন কলকাতার আকাশে মেঘের খেলা দেখা যাবে, মহানগরীতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এদিকে উত্তরের উপরের দিকে পাঁচজেলা জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার কালিম্পং দার্জিলিংয়ে ভারী বৃষ্টি চলবে, মালদহ দুই দিনাজপুরেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। তো বন্ধুরা, এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।